আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি সেলিনা মালিক শুনি। রাজধানীর পুরনো পল্টনে বাম গণতান্ত্রিক জোটের হরতালে নেতা কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। সকাল 11:30 দিকে সংঘর্ষ শুরু হয়। আধাবেলা হরতালের সমর্থনে জোটের নেতা কর্মীরা পিকেটিং করেছিল পল্টন এলাকায়। এই সময় হঠাৎ আইন শৃঙ্খলা বাহিনী তাদের ধাওয়া দেয়। হরতাল সমর্থকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল ছোড়ে, ব্যবহার করা হয় জলকাবলও। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। বাম জোটের নেতাদের অভিযোগ, বিনা উস্কানিতে শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করেছে পুলিশ। এই হামলা করে আন্দোলন থামানো যাবে না বলেও জানান তারা। এর আগে সকাল 6টার পর থেকে রাজধানীর পুরনো পল্টন মোড়ে ব্যারিকেড দেয় বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা। বন্ধ করে দেয় পল্টন মোড় ঘিরে সব সড়কের যান চলাচল। এতে কর্মজীবী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ যাতায়াতে ভোগান্তিতে পড়ে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে দেখা গেছে অতিরিক্ত পুলিশি তৎপরতা। শাহবাগ মোড়েও জড়ো হয় বাম জোট সমর্থিত শিক্ষার্থীরা। দর্শক, হরতালের খবর জানতে রাজধানীর পুরনো পল্টন মোড়ে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার দীপন দেওয়ান। সরাসরি যাচ্ছি তার কাছে। দীপন, এই মুহূর্তে হরতালের চিত্র কেমন দেখছেন? এই মুহূর্তে হরতালের আসলে যে সময়সীমা সেটি শেষ হয়ে গেছে, কারণ হরতালের সময়সীমাটি ছিল সকাল 6টা থেকে 12টা পর্যন্ত আধাবেলা। এখন আসলে হরতালের যে সময়সীমা সেটি শেষ হয়ে গেছে। এই মুহূর্তে বিভিন্ন রাস্তার যান চলাচল প্রায় স্বাভাবিক হয়ে এসছে। তবে এখানে এই হরতালের একদম শেষ দিকটাতে যখন পরবর্তী কর্মসূচি ঘোষণা নিয়ে হরতালের বাম গণতান্ত্রিক জোটের যিনি সমন্বয়ক সাইফুল পরবর্তী কর্মসূচি বলছিলেন, ঠিক সেই সময়টাতেই কর্মীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর এক ধরনের বাক বিতণ্ডা শুরু হয়, ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়, এরপরে ইটপাট শুরু হয় এবং এরই পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী জলকামান ব্যবহার করেন, পানি ছুড়ে মারেন, কয়েক রাউন্ড টিয়ার শেলও তারা এখানে মারেন এবং ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী যারা এখানে ছিলেন আজকের নিরাপত্তায় তারা এই বাম গণতান্ত্রিক জোটের যেই কর্মীরা আছে তাদেরকে ধাওয়া দিয়ে এই বিভিন্ন গলিতে ঢুকিয়ে দেন। এরপরে রাস্তা অনেকটাই ফাঁকা হয়ে যায় এবং এই মুহূর্তে বিভিন্ন রাস্তা পরিষ্কার করে দেওয়া হচ্ছে এবং এখান থেকে পরবর্তী যে কর্মসূচি দেওয়া হয়েছে সেটি হলো যে আগামীকালকে বিকেল 4টায় পল্টন মোড় সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ হবে এবং এই সমাবেশ থেকে তারা বলছেন যে এই যে আজকের যেই দাবিতে তারা হরতাল আধাবেলা পালন করেছেন সেটির পরবর্তী কর্মসূচি তারা আগামীকালকে আবার নতুন করে হয়তো কোনো কর্মসূচি হবে। শুনুন। ধন্যবাদ দীপন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন র‍্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা গর্হিত কাজ, এর পেছনে দেশের কিছু গোষ্ঠীর অপপ্রচার জড়িত। তিনি জানান, বিনা কারণে র‍্যাবের উপর নিষেধাজ্ঞায় দেশটিতে আইন শৃঙ্খলা বাহিনীর অপরাধ করলেও তাদের কোনো শাস্তি হয় না। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাবের 18তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে জঙ্গিবাদ সন্ত্রাস দমনে র‍্যাবের সাফল্য অনেকে সহ্য করতে পারছে না, র‍্যাবকে তাদের কার্যক্রম চালিয়ে যেতেও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, বিনিয়োগ আকর্ষণ করতে সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়। জলদস্যু বনদস্যু দমনে এই বাহিনীর ভূমিকারও প্রশংসা করেন তিনি। চরমপন্থীদের আত্মসমর্থনের পাশাপাশি তাদের কর্মসংস্থানের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। মাদক বিরোধী অভিযান জোরদার করতে কক্সবাজারে একটি পূর্ণাঙ্গ ব্যাটালিয়ন তৈরির কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়, এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ।